नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগত। তাছাড়া বাস্তুশাস্ত্র, নিউমারোলজি এবং ল অফ অ্যাট্রাকশন সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখার জন্য আরও একটি চ্যানেল সোল মাইন্ড বডি, এই বিশেষ চ্যানেলের ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। তাছাড়া আপনারা আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ধর্মী বিভিন্ন ভিডিওর কাহিনী সম্পর্কিত একটি চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল কথা, তারও ডেসক্রিপশান লিংক নিচে দেওয়া হলো, যদি চান অবশ্যই দেখতে পারেন। 8 আগস্ট 2020 শনিবার, আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকবে সারাদিন। চন্দ্রদেব উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে আজ বিকেল 4:12 পর্যন্ত, আর তারপরেই রেবতী নক্ষত্রে চন্দ্রদেব স্থানান্তরিত হবে। তাই বলা যায় আজ সম্পূর্ণ দিন মীন রাশিতে চন্দ্রদেব অবস্থান করবে। সকাল 5:57 পর্যন্ত সুকর্মণ যোগ, আর তারপরেই ধৃতি যোগ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:00 থেকে 12:53 পর্যন্ত। অমৃত কাল হল সকাল 10:52 থেকে 12:39 পর্যন্ত, এবং বিজয়া মুহূর্ত দুপুর 2:40 থেকে 3:33 পর্যন্ত। এই বিশেষ সময়গুলি অত্যন্ত শুভ, এই সময় শুভ কাজ করতে পারেন। বিশেষত অভিজিৎ মুহূর্তে যে কোনো শুভ কাজ শুরু করা যায়। তবে আজ সকাল 9:07 থেকে 10:47 পর্যন্ত এই সময়ে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো গুরুত্বপূর্ণ দলিল কিংবা কাগজপত্রের সিগনেচার করবেন না, কিংবা কোনো গুরুত্বপূর্ণ মিটিং এই সময় না রাখাই ভালো। কারণ এই সময় রাহুকাল, আর রাহুকালে শাস্ত্র অনুসারে খুব একটা শুভ চোখে দেখা হয় না। এমনই পঞ্চাঙ্গ অনুসারে আজকের দিনটি হতে চলেছে, এবং এই বিশেষ শনিবারে শনিদেবের উদ্দেশ্যে অথবা হনুমানজির উদ্দেশ্যে বিশেষ উপায় বা উপাচার করলে আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। তাই এই ভিডিওতে আমরা জেনে নেব কী ধরনের উপায় বা উপাচার করলে আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন। যদি আর্থিক শ্রীবৃদ্ধি চান তাহলে আপনার ঘুমনো ভাগ্যকে অবশ্যই জাগ্রত করতে হবে, আর সেই জন্যই ঘরের দরজার সামনে এই একটি বস্তু আপনাকে ঝুলিয়ে দিতে হবে, আর তাতেই দারিদ্রতা ভুলে যাবে আপনার গৃহের পথ। আর ধনদেবী মা লক্ষ্মী আপনার গৃহে এবং আপনার ভাগ্যে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ ফল আনবে। আমরা প্রত্যেকেই সকাল থেকে রাত্রি পর্যন্ত অর্থের পিছনে কম বেশি ছুটে মরছি, আর তার উদ্দেশ্য একটি, যাতে আমরা আমাদের পরিবারকে ভালোভাবে রাখতে পারি, অর্থনৈতিক দিক থেকে আমরা সুখ ও সমৃদ্ধি পেতে পারি। আর যদি আপনি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভালো হতে চান তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং সেই সাথে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে ছোট ছোট উপায় বা উপাচারের মাধ্যমে। ঈশ্বরের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা এবং সেই সাথে ভালো কর্মই আপনাকে সেই নির্দিষ্ট মার্গে পৌঁছে দিতে পারে। অনেকে হয়তো প্রচুর ইনকাম করেন কিন্তু কোনোভাবেই সেই অর্থ সঞ্চয়ের রূপ নেয় না, তাই আপনার পরিবেশ পরিস্থিতি কোনোভাবেই পরিবর্তন হয় না। যদি আপনি দীর্ঘদিন এই বিশেষ সমস্যার মধ্যে থাকেন তাহলে অবশ্যই এই বিশেষ উপায়টি করতে ভুলবেন না। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই বিশেষ উপায় বা টোটকার কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবেন না। বর্তমানে চলতে থাকা লকডাউন পরিস্থিতিতে আপনাদের নিজ নিজ গৃহতে এই বিশেষ উপায়টি করবেন, আর এই বিশেষ উপায়ে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন, ধনলক্ষ্মী আপনার জীবনে অবশ্যই অর্থ বর্ষণ করবেন।
আর ধীরে ধীরে আপনার জীবন থেকে অর্থনৈতিক জনিত যে সমস্যা সেই সমস্যার মুক্তি ঘটবে। যারা দীর্ঘদিন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, কোনোভাবেই তাদের শ্রীবৃদ্ধি ঘটছে না। অর্থনৈতিক ক্ষেত্রে সর্বদা লাভের থেকে লোকসানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অথবা প্রচুর অর্থ ইনকাম করছেন কিন্তু কোনোভাবেই আপনি সঞ্চয় করতে পারছেন না। আপনার গৃহের লাগানো ইলেকট্রনিক্স জিনিসপত্র বারবার খারাপ হয়ে যাচ্ছে, নিয়ে এসে আপনি লাগিয়ে দিচ্ছেন কিন্তু পরক্ষণেই দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই তা আবার খারাপ হয়ে যাচ্ছে। তো এইরকমই যদি চলতে থাকে তাহলে বুঝবেন আপনার গৃহে নেগেটিভ শক্তির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং মা লক্ষ্মীর শুভ প্রভাব ধীরে ধীরে কমছে। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার মন এবং মানসিকতা কোনোভাবেই স্থিতিশীল হচ্ছে না, সর্বদা চঞ্চলতা আপনার মধ্যে বিরাজ করছে। সেক্ষেত্রে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চল হিসাবে আপনার মধ্যে অবস্থান করছে। আর জীবনে যদি এই ধরনের সমস্যা বারবার চলতে থাকে তাহলে এই চমৎকারী উপায় কিন্তু আপনাকে অত্যন্ত শুভ ফল এনে দিতে পারে। এই বিশেষ উপায়টি করার জন্য একটি ছোট্ট ফিটকারি বা ফটকিরির প্রয়োজন হবে, যা আপনার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থেকে শুরু করে গৃহের বিভিন্ন অর্থনৈতিক সমস্যা পর্যন্ত দূর করতে পারবে। আর এই চমৎকারী ছোট্ট ফিটকারি বা ফটকিরির টুকরো আপনার জীবনে অত্যন্ত শুভ ফল এনে দিতে পারে। যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে অশুভ পরিবর্তন যদি ঘটতে থাকে, কোনোভাবেই ব্যবসার শুভ পরিবর্তন যদি না দেখতে পান, তাহলে অবশ্যই এই উপায়টি করবেন। আর যদি মনে করেন যে বারবার আপনার এই সমস্যা চলে আসছে, কারোর অশুভ নজর বা ব্ল্যাক ম্যাজিক আপনার মধ্যে হয়েছে, তাহলেও এই বিশেষ উপায় অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। তাহলে একটি ছোট্ট ফিটকারির টুকরো নেবেন এবং একটি সুন্দর পরিষ্কার কালো কাপড় নেবেন। তারপরে এই ছোট্ট ফিটকারির টুকরোটি কালো কাপড়ের মধ্যে দিয়ে একটি পুটুলি বানিয়ে নিন। এটি কোনো কালো সুতো অথবা লাল সুতোতে বাঁধুন। আর তারপরে আপনার ব্যবসায়িক স্থলে যেখানে আপনি বিজনেস করেন সেখানে এটিকে ঝুলিয়ে দিন, বা আপনার কনসালটেন্সি কোনো অফিসে এটিকে দরজার সামনে ঝুলিয়ে দিন। আর এটি দরজার মধ্যখানে অর্থাৎ মাঝ বরাবর এটিকে ঝুলিয়ে দেবেন। উদ্দেশ্য হলো যে সমস্ত ব্যক্তি আপনার ব্যবসায়িক স্থলে আসবে তার এর ঠিক তলা থেকেই তারা যেন আপনার অফিসে প্রবেশ করে বা আপনার কর্মস্থলে প্রবেশ করে। আর এই এর তলা থেকে আসার সময়ই সেই ব্যক্তির শরীরে যে অশুভ শক্তি বা নেগেটিভ প্রভাব রয়েছে তা ধীরে ধীরে দূর হয়ে যাবে, যা কখনোই আপনার ব্যবসায়িক স্থলকে অশুভভাবে পরিবর্তন করতে পারবে না। আর এর ফলে আপনার ব্যবসায়িক স্থলে কোনোভাবেই অশুভ দৃষ্টি পড়বে না, আর ধীরে ধীরে আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। শাস্ত্র অনুসারে অশুভ শক্তি সাধারণত দরজা দিয়েই প্রবেশ করে গৃহে, আর ধীরে ধীরে এই অশুভ শক্তির প্রভাব আপনার ব্যবসায়িক স্থলকে ক্ষতি করতে পারে। আর এই ফিটকিরির বিশেষ উপাচারে আপনার অশুভ শক্তি দূর হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন আসবে। ধীরে ধীরে আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও আরও বেশি মজবুত হবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে, মা লক্ষ্মী আপনার প্রতি কৃপা করবেন। কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এই বিশেষ উপাচার করার পরে। অনেকেই এই বিশেষ বস্তুটি ঝুলিয়ে দেওয়ার পর জিজ্ঞাসা করতে পারে এটি কি বা কেন ঝুলিয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যে যখনই আপনি এই বিশেষ বস্তুটি বা ফিটকারিটি ঝুলিয়ে দেবেন, ঠিক তার উপরে কোনো একটি শোপিস আপনি লাগিয়ে দিন, আর যাতে এই বিশেষ বস্তুটি সরাসরি চোখে দেখা যাবে না বা পড়বে না। কারণ এটি বাইরে থেকে না দেখলেও এই বিশেষ উপাচারের শক্তি 100% অবশ্যই থাকবে। যদি আপনি লুকিয়ে চুপিয়েও এই বিশেষ উপায়টি করে বা রাখতে পারেন তাতেও ভালো কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। আবার যদি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলেও কিন্তু আপনি এই বিশেষ উপায়টি করতে পারেন, যাতে আগামী দিনে কোনো রকমভাবে আপনার ব্যবসার ক্ষেত্রে অশুভ কিছু না ঘটে তার জন্য। দ্বিতীয় যে ক্ষেত্রটি হলো যে আপনার আয় ইনকাম অনেকই হয় কিন্তু কোনোভাবেই আপনি সেই পয়সা রাখতে পারেন না, সঞ্চয়ের পরিমাণটা ততটা বৃদ্ধি পায় না, সেক্ষেত্রে মা লক্ষ্মীর কিন্তু কৃপার প্রয়োজন হবে, আর না হলে আপনি সঞ্চয় করতে পারবেন না অর্থ। আর এই বিশেষ
সমস্যার জন্য উপায় করার জন্য এক টুকরো ফিটকারির প্রয়োজন হবে আর একটি লাল কাপড়। ফিটকারিটি লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি বানিয়ে নিন আর তা একটি লাল সুতো দিয়ে বাঁধুন। এই বিশেষ পুঁটুলিটি আপনি আপনার কর্মক্ষেত্রের কোনো একটি ভালো স্থলে আপনি রেখে দিন যেখানে অন্য কেউ হাত দেবে না। অর্থাৎ এই বিশেষ উপায়গুলি সম্পূর্ণভাবে আপনি নিজের মতন করেই করবেন এবং কেউ যেন না বুঝতে পারে, আর এমন জায়গায় রাখবেন যেন না কেউ দেখতে পায়। তাহলেই এই বিশেষ উপায়ের সফলতা পাবেন। যদি আপনি কোথাও কাজ করেন সেক্ষেত্রে এই লাল রঙের কাপড়ের মধ্যে ফিটকারি বেঁধে আপনার কর্মস্থলের ড্রয়ারের মধ্যে রাখতে পারেন। তাহলে ধীরে ধীরে আপনার কর্মস্থল অত্যন্ত শুভ পরিবর্তন ঘটবে আপনার জন্য। ধীরে ধীরে আপনার কর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি অত্যন্তভাবে প্রসন্ন থাকবেন এবং আপনার কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে এবং অপ্রয়োজনীয় খরচ থেকে সর্বদা আপনি রেহাই পাবেন, আর ধীরে ধীরে আপনার সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায়। এছাড়া একটি লাল কাপড়ের মধ্যে ফিটকারির টুকরো নিয়ে আপনার বেডরুমের মধ্যে আপনি এটিকে লুকিয়ে রাখতে পারেন। অর্থাৎ যে গৃহে আপনি বা যে ঘরের মধ্যে সবথেকে বেশি সময় জুড়ে থাকেন সেই গৃহে আপনি এই বিশেষ উপায়টি করবেন, আর এই বিশেষ উপায়ে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন দেখা দেবে। ধীরে ধীরে গৃহের অশুভ শক্তির প্রভাব দূর হবে এবং সেই সাথে আপনার গৃহে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে। গৃহের কোন্দল থেকে শুরু করে গৃহের রোগ থেকে মুক্তি ঘটবে এই বিশেষ উপায়ে। আমরা সবাই জানি যে গৃহে বা যে স্থলে অশুভ শক্তির পরিমাণ কম সেখানেই মা লক্ষ্মীর অবস্থান। যেখানে মা লক্ষ্মীর অবস্থান সেখানে অর্থনৈতিক সংক্রান্ত কোনো সমস্যাই থাকতে পারে না, আর সেখানেই সুখ এবং সমৃদ্ধি সদা সর্বদা বিরাজ করে। বন্ধুরা, এই বিশেষ উপায়ের পাশাপাশি বেশ কিছু কথার প্রতি অবশ্যই ধ্যান দেবেন। যে গৃহে মহিলাদের কোনো সম্মান থাকে না, যে ব্যক্তিরা মহিলাকে সম্মান করেন না তাদের ক্ষেত্রে মা লক্ষ্মী কখনো কৃপা করেন না। তাই সদা সর্বদা মহিলাদেরকে অবশ্যই সম্মান করুন এবং গৃহে কখনোই লড়াই ঝগড়ার মধ্যে থাকবেন না। গৃহে যত শান্তি থাকবে মা লক্ষ্মীর অবস্থান ততটাই সুদৃঢ় হবে আপনার গৃহে। এছাড়া আপনি সদা সর্বদা নিরামিষ আহার কিংবা সাত্ত্বিক আহার যদি গ্রহণ করেন তাহলে অতি উত্তম। ভুলেও মদ এবং নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, আর এর সঙ্গে অবশ্যই আপনার গৃহকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ পরিষ্কার পরিচ্ছন্নই হলো মা লক্ষ্মীর মূল বিষয়। অর্থাৎ যে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন সেখানেই মা লক্ষ্মীর অবস্থান। তাই গৃহ পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নিজেকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তবেই মা লক্ষ্মী আপনার আহ্বানে সাড়া দেবেন। তাই এই বিশেষ চমৎকারী উপায়ের পাশাপাশি এই বিশেষ কথাগুলি অবশ্যই খেয়াল করবেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।